শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো করোনা ও উপসর্গে আজও দেড় শতাধিক মৃত্যুর খবর বাইরের রোগীর চাপে ঢাকার হাসপাতালগুলোতে খালি নেই আইসিইউ कठोर लकडाउने घाटे उपचे पड़ा भीड़ भेंगे भेंगे कर्मस्थले फिर अने कड़ाकड़ी सत्वे राजधानी बढ़े व्यक्ति और जान चलाचल लकडाउन दिशेहारा निम्न आय मानुष पुँजी हारिए अने के दिनमजूर परिवार अन्न संस्थान ही एन सब चे बड़ दुश्चिंता তাদের খাওয়ান পোষণ দেওয়ার চেষ্টা কিন্তু কোনো রকমের কিছু জোগাড় করতে আমি পারি নাই এডিস মশা নির্মূলে জনসচেতনতা কার্যক্রমে নাট্যজনরা ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীর সহযোগিতা চাইলেন সিটি মেয়ররা কক্সবাজারে পাহাড় ধসে আজও একই পরিবারের পাঁচজন সহ ছয়জনের মৃত্যু টানা বর্ষণে বিভিন্ন স্থানে প্লাবন রামুতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন টিসিবি ট্রাকের সারিতে যুক্ত হচ্ছে করোনাকালে চাকরি হারানো মানুষ ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি চলবে এক মাস বাড়বে বরাদ্দ দেখছিলেন শিরোনামগুলো এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা দর্শক আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন এবার যাচ্ছি পুরো খবরে করোনা উপসর্গে গেল ২৪ ঘন্টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন জেলায় আরও ১৫৮ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে খুলনা বিভাগেই করোনায় মারা গেছেন ৩১ জন বগুড়াতে করোনা উপসর্গে প্রাণ গেছে ২১ জনের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১৮ জন চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে ১৭ জনের সমান সংখ্যক ১৭ জনের প্রাণ গেছে ফরিদপুরে সিলেটেও করোনায় মারা গেছেন ১৭ জন ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেছে ১২ জনের বরিশাল শেরেবাংলা মেডিকেলে মারা গেছেন ১০ জন এছাড়া কুমিল্লায় ৮ ঠাকুরগাঁওয়ে ৫ ও ঝালকাঠিতে ২ জনের মৃত্যু হয়েছে প্রতিদিনই বাড়ছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা আজকে রাজধানীর হাসপাতালের করোনার খবর জানবো সহকর্মী শওকত মঞ্জুর শান্তর কাছ থেকে তিনি আছেন মহাখালীর ডিএনসিসি হাসপাতালে শান্ত হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন আইসিইউ নিয়ে কি বলছে কর্তৃপক্ষ লোপা কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা দেখছিলাম যে রোগী খুব একটা আসছিলেন না কিন্তু এই মুহূর্তে যদি বলি আমার সামনে বেশ কিছু অ্যাম্বুলেন্স কিন্তু অপেক্ষমান রয়েছে এবং প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে কিন্তু রোগী রয়েছেন এবং এরা ঢাকার বিভিন্ন পাশ থেকে কিন্তু আছেন এবং বিভিন্ন জেলা থেকেই তারা এসেছেন এবং তাদের আসলে সংকুলন কতটুকু হবে এটাই এখন দেখার বিষয় কারণ কিছুক্ষণ আগেও আমরা এখানকার পরিচালকের সাথে কথা বলছিলাম তিনি জানাচ্ছিলেন যে এখানে কোনো আইসিইউ বেডই আসলে ফাঁকা নেই এবং কি নর্মাল যে সিটগুলো আছে সেগুলো ফাঁকা নেই এই ক্ষেত্রে আসলে দূর দূরান্ত থেকে আসা যে রোগীরা আছেন তাদের অবস্থা অনেকেরই আমরা কিন্তু আশঙ্কাজনক দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘ পথ যাত্রার কারণে কিন্তু অ্যাম্বুলেন্সের যে অক্সিজেন সিলিন্ডার সাপোর্ট সেই সাপোর্টটি অনেক অংশেই শেষ হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে আসলে এই এখানে যে প্রাইমারি একটা সেকশন করা হয়েছে যেখানে ৬টি বেড রাখা হয়েছে আইসিইউ সাপোর্ট সহ সেখানেও কিন্তু আমরা রোগীদের ভরাট অবস্থা দেখেছি যারা এখানে আসছেন এবং যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে প্রাথমিকভাবে যাতে অক্সিজেন সাপোর্ট দেওয়া যায় সেই সাপোর্টের ব্যবস্থা এখানে করা হয়েছে কিন্তু যেই হারে আসলে রোগী এখন পর্যন্ত আসছে তাতে সবাই আসলে সিট পাবেন কি না এটা নিয়ে আসলে সবার সন্দিহান এবং এই অবস্থা বিরাজ করছে সকাল থেকেই এবং আমরা যতজনের সাথে কথা বলেছি তারা কিন্তু এই অসহায়ত্বের কথাই বারবার জানাচ্ছিলেন যে তারা আসলে সিট পাবেন কিনা এবং এইখানে কর্তব্যরত যারা আছেন তাদের সাথেও কথা বলেছি মূল যে বিষয় যে এখানে যে ধারণ ক্ষমতা সেই ধারণ ক্ষমতার অধিক সংখ্যক রোগী কিন্তু ইতিমধ্যেই ভর্তি রয়েছেন অর্থাৎ নতুন রোগীদেরকে আসলে কতটুকু তারা সার্ভিস দিতে পারবেন সেটাই এখন দেখার বিষয় লোপা শান্ত আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য
কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্যের কথা নিজেরাই স্বীকার করছেন সাধারণ মানুষ। তারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জনগণের চোর পুলিশ খেলা চলছে, পুলিশ দেখা মাত্র পালিয়ে যাচ্ছেন, আবারও কিছুক্ষণ পর সবাই একত্রিত হচ্ছেন। স্বাস্থ্যবিধি মানা এবং নিজ থেকে সচেতন না হলে কঠোর লকডাউন দিয়েও করোনায় মৃত্যু বা শনাক্ত কমানো যাবে না। প্রধান সড়কের তুলনায় অলিগুলিতে মানুষের চলাচল বেশি, সেখানে বিধিনিষেধ কার্যকরে তৎপরতাও একদমই কম। তবে প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী, যারা বের হয়েছেন চেকপোস্টে জেরার মুখে পড়তে হচ্ছে তাদের। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন মানুষ নানা অজুহাতে বের হচ্ছেন। বিশেষ করে কোম্পানির লোকরা বলতেছে যে না, আমাকে যদি আজকের মধ্যে না যায় তাহলে আমার চাকরিটা চলে যাবে, এই অসময়ে যদি চাকরি চলে যায় তাহলে আমি কিভাবে কি খাবো। কালকেও 258 জন মানুষ চলে গেল, তারপরও আমরা সচেতন হই। অনেকে বের হয়ে আসে কিন্তু তাদের যে জীবনের প্রয়োজনে তাগিদে, সবাইকে জিজ্ঞেস করলে বলে যে আমরা জীবনে তাগিদে আসছি, কেউ হাসপাতালে যাইতেছে, এরকম একশো। রাজধানীর উত্তরা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল সাইদ, আমরা যাচ্ছি তার কাছে। সাইদ, জরিমানা ও শাস্তির পরও মানুষ বের হচ্ছেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কি বলছেন? দেখুন লোপা, আমরা এখানে সকাল থেকেই অবস্থান করছি, দেখছি যে অসংখ্য মানুষ বের হচ্ছে, তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করা হচ্ছে, তারপরেও জানে মানুষের যে উপস্থিতি সেটা বাড়ছেই। আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন, নির্ভয় ম্যাজিস্ট্রেট যিনি আছেন, তিনিও আমাদেরকে বলেছেন যে মানুষের মধ্যে সচেতনতা অনেক কমে গেছে, মানুষ ঠুনকো অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন, আবার কে কেউ কাজেও বের হচ্ছেন, এটাও সত্য, জিজ্ঞাসাবাদের কারণে তারা জানতে পারছেন। যারা ঠুনকো অজুহাতে অকারণে অযথা বের হচ্ছেন তাদেরকে জরিমানা করা হচ্ছে। নির্ভয় ম্যাজিস্ট্রেট আমাদের কাছে যে তথ্য দিয়েছে, এখন অবধি 20 জনের মতো জনগণকে তারা জরিমানা করেছেন, আর আমরা নিজেরাও যেটি পর্যবেক্ষণ করছি অসংখ্য মানুষ আসছে, আপনি দেখছেন রিক্সা ভ্যান বিভিন্ন মাধ্যমে, আমরা দেখেছি যে অ্যাম্বুলেন্সে করেও বিভিন্ন গন্তব্যে মানুষ যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম 2টি অ্যাম্বুলেন্সে সেখানে যাত্রী বহন করা হচ্ছে, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে কোনো গাড়ি না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে তারা অ্যাম্বুলেন্সে চেপে বসেছেন, এক্ষেত্রে তাদের বাড়তি ভাড়াও কিন্তু দিতে হচ্ছে অ্যামাউন্টটি তারা দাবি করছেন। এবং আপনি দেখছেন এখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হচ্ছে, কেন বের হচ্ছেন, কী কারণে বের হচ্ছেন, যারা যৌক্তিক কারণ দেখাতে পারছে, কাগজপত্র দেখাতে পারছেন, তাদেরকেই মোটামুটি ছেড়ে দেওয়া হচ্ছে, আর যারা কোনো যৌক্তিক কারণ দেখাতে পারছে না তাদেরকে জরিমানার আওতায় আনা হচ্ছে। তবে এই লকডাউনের শুরুতে আমরা যে কঠোরতা দেখেছিলাম সেটি এখন আমরা বলবো না, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হচ্ছে, বাট মানুষের মধ্যে এক ধরনের অনীহা তৈরি হয়েছে, মানুষ বের হচ্ছে নানান প্রয়োজনে। নাজমুল সাইদ, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কঠোর লকডাউনের মাঝেও বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে যাত্রীদের উপচে পড়া ভিড়, ফেরিতে সবচেয়ে বেশি পারাপার হচ্ছে মোটরসাইকেল। সকাল থেকে বেশ কয়েকটি ফেরিতে পণ্যবাহী গাড়ির চাইতে বেশি ছিল ভেঙে ভেঙে গন্তব্যে রওনা দেওয়া লোকজন। সবথেকে বেশি চাপ মোটরসাইকেলের, আছে ব্যক্তিগত যানবাহনও, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ঘাটের প্রবেশ মুখে পুলিশের চেকপোস্ট থাকলেও ফেরিতে যাত্রী পারাপার নিয়ন্ত্রণে তেমন কোনো তৎপরতা নেই। গণপরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেল ও ছোট যানবাহনে ঘাটে আসছেন যাত্রীরা, ফেরিতে নদী পার হয়ে আবারও ছোট যানবাহনে পৌঁছাচ্ছেন গন্তব্যে, গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি ভাড়া। অন্যদিকে দৌলতদিয়া পাটুরিয়া হয়েও রাজধানীতে ফিরছেন অনেক মানুষ। সরকার যেভাবে লকডাউন দিচ্ছে কষ্ট, তারপর আমাদের চাকরিকৃত করতে হবে, আমাদেরকে তো খেতে হয়, আমাদের তো সংসার আছে, সবই তো চলতেছে, যানবাহন অটো বাইক ট্যাক্সি আছে, সব চলতেছে, এভরিথিং, তা না হলে আমরা কিভাবে আসি? ডাবল থেকে বেশি ভাড়া দিতে হচ্ছে, যেরকম আমরা এদিক থেকে বাসে গেলে লাগবে 70 টাকা কি 100 টাকা কম লাগবে চার। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন আমাদের সহকর্মী বিএম খোরশেদ, আমরা যাচ্ছি তার কাছে। খোরশেদ, আজও তো ঢাকায় আসছেন অনেক মানুষ, ঘাটে এই মুহূর্তে যানবাহন এবং যাত্রী চাপ কেমন দেখছেন, আর প্রশাসন কি বলছে? লোপা, ঘাটে সকাল থেকেই যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে, আমরা দেখছি যে দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়াতে ঘাটে যে কয়েকটি ফেরি আসছে সবগুলো ফেরিতে কিন্তু যাত্রী এবং যানবাহন ছিল, উপচে পড়া ভিড় না হলেও সংখ্যায় কিন্তু খুব কম না, কারণ আমরা দেখছি যে কয়েকটি ফেরি আসছে ফেরি ভোরেই কিন্তু যাত্রী আসছে, এবং সকাল থেকেই এই চিত্রটি রয়েছে। এখন পাটুরিয়া ঘাট থেকে একটি ফেরি, এই ফেরিটি লোড হচ্ছে, এইখানে কিন্তু আমরা দেখছি যে প্রায় শতাধিক যাত্রী কিন্তু দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এখানে আমরা যে পাটুরিয়া ঘাটে এসে যে চিত্রটি দেখছি যে সেটা
লকডাউনের মধ্যে ফেরি চলাচল শুধুমাত্র সীমিত করা হয়েছে, সেইখানে আটটি ফেরি দিয়ে যাত্রী যানবাহন করা পারাপার করা হচ্ছে। কিন্তু ঈদে যারা বাড়ি গিয়েছিল তাদেরকে কিন্তু আসলে ঠেকানো যায়নি। সড়কে নানা চেকপোস্টের কথা আমরা শুনি, কিন্তু তারপরেও চেকপোস্ট উপেক্ষা করেই কিংবা বাধা বিপত্তি উপেক্ষা করেই বিভিন্ন সড়ক ব্যবহার করে ভেঙে ভেঙে মানুষ কিন্তু ঘাটে পৌঁছছে, এবং ঘাটে এসে তাদেরকে কিন্তু কোনো বাধার মুখে পড়তে হচ্ছে না, তারা কিন্তু বিনা বাধাতেই ফেরি পার হতে পারছে। এবং শত শত মানুষ যখন ফেরিতে পার হচ্ছে তখন কিন্তু সেইখানে স্বাস্থ্যবিধি কিন্তু উপেক্ষিত হচ্ছে। অনেকের আমরা এখনো অনেকেই অসচেতনভাবে মাস্ক ব্যবহার করতে দেখছি না, এবং অনেকে মাস্ক ব্যবহার করলেও দেখা যাচ্ছে যে মাস্ক হয়তো থুতনি ডিসে রেখেছে বা সামাজিক দূরত্ব তো একেবারেই রক্ষা হচ্ছে না। এবং প্রশাসনিক যে তৎপরতা সেইটি কিন্তু আসলে উল্লেখ করার মতো নয়। আমরা দেখছি যে প্রশাসন যে দুই ঘাটে যে তৎপরতা চালাচ্ছে সেটা কিন্তু যাত্রী ঠেকানোর জন্য কিন্তু কোনো ধরনের তৎপরতা আমরা কিন্তু সেইভাবে দেখছি না। ঘাটে আমরা আজকে সকালে ম্যাজিস্ট্রেটকে দেখেছি, তারা আসার পরে যে সকল ছোট ছোট যানবাহন ছিল যাত্রী পরিবহনের তাদেরকে দেখছে পালিয়ে যেতে। মানে এই অবস্থা আসলে চলছে লোপা, কোনো ধরনের কিন্তু যাত্রী ঠেকানোর মতো কোনো ধরনের কিন্তু তৎপরতা নাই বললেই চলে। একই পরিস্থিতি, কোনো ধরনের পরিবর্তন দেখছি না। ধন্যবাদ খোরশেদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পেটের ক্ষুধা কি আর লকডাউন মানে, এমনই প্রশ্ন কঠোর লকডাউনে ভুক্তভোগী নিম্ন আয়ের মানুষদের। শুধু এবারে লকডাউন নয়, দীর্ঘ দেড় বছরের থেমে থেমে চলার প্রভাবে অনেকের পিঠ ঠেকেছে দেয়ালে। একদিকে যেমন রোগ থেকে বাঁচতে হবে, তেমনি পেটের ক্ষুধা না মিটলেও সেটাকে বেঁচে থাকা সম্ভব। সহকর্মী তানভীর মোর্শেদের ক্যামেরায় বিভিন্ন স্তরের মানুষের চাপা কষ্টের কথা জানাচ্ছেন সহকর্মী শকত মঞ্জুর শান্ত। চলছে কঠোর লকডাউন, কাজ নেই সিএনজি অটোরিকশা চালক গোলাম মোস্তফার। গেল দেড় বছরে উল্টে পাল্টে গেছে তার জীবনের গল্প। ব্যয় সংকুলন না করতে পেরে পুরো পরিবারকেই পাঠিয়ে দিয়েছেন গ্রামে। গোলাম মোস্তফার মতো পরিবারকে ফেরত পাঠানোর মতো সুযোগ নেই নদী ভাঙনের শিকার আব্দুর রবের। তাই মায়াহীন এই শহরেই অনিশ্চয়তায় কাটছে এক একটি দিন। ৩১ বছর আগে বেবি ট্যাক্সি দিয়ে শুরু, সেই থেকে এই পেশাতেই ভালোভাবেই চলছিল জীবন। কিন্তু এখন মিলছে না জীবনের হিসেব। কোরবানি দেওয়ার মতন তো ক্ষমতা দূরে কথা, মানুষের পাশে দিয়ে একটু মাংস পাই নাই। ঈদের সময় জামা কাপড় দেওয়া, তাদের খাওয়ান পোষণ দেওয়ার চেষ্টা, কিন্তু কোনো রকমের কিছু জোগাড় করতে আমি পারি নাই। ঈদের তিন দিন চার দিন চালাইছি, আবার শুরু হয়েছে। তাহলে এইভাবে তো আমাদের গরিবের মরা ছাড়ার কোনো রাস্তা নেই। কঠোর লকডাউনেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে চা বিস্কুট পান নিয়ে ফুটপাতে বসেছেন আনোয়ার হোসেন। করোনার আগে ছিলেন ডেকোরেটরের কাজে, শেষ সম্বল মাত্র ২০০০ টাকার পুঁজিতে শুরু করেছেন এই কাজ। ঘরেতে বসে থাকলে কেউ খাতে দিবে না, ঠিক আছে, যা ২০০ টাকা যা হয় এই যে বাইসা পোলা মাল নিয়ে বোপাল নিয়ে খাই। মহামারীতে সবচেয়ে বড় ভুক্তভোগী ছোট কারবারীরা, খোলা বন্ধের দোলাচলে অনেকেই হারিয়েছেন মূলধন, কেউ কেউ হয়ে গেছেন শ্রমিক। করোনা শুরু থেকে এক থেকে দেড় লাখ টাকা আমি ঋণ হয়ে গেছি, গিয়া বর্তমানে এমন একটা কিছু করতেছি যেই কথাটা আমি প্রকাশ বলতে পারতেছি না। অর্থনীতিবিদদের মতে ঢাকা শহরে একেবারেই নিম্নমানের জীবন ব্যবস্থাপনায় চার পাঁচজনের একটি পরিবারের জন্যও অন্তত ১৫,০০০ টাকা প্রয়োজন। সরকার প্রায় ২৩টা স্টিমুলাস প্যাকেজ দিয়েছে, এরপরে আরও ৫টা নতুন প্যাকেজ দিয়েছে নিম্ন আয়ের মানুষদেরকে কেন্দ্র করে, কিন্তু এগুলো আসলে কতটুকু মানুষের কাছে পৌঁছেছে? ১০০ টাকার ন্যূনতম তার খরচ আছে। এখন এই ১০০ টাকা সে আমার মনে হয় না যে এই সাপোর্টটা সে কোথাও থেকে পাচ্ছে। এত কঠিন হিসেব নিকেশ বোঝেন না ছুটা বোয়া হিসেবে কাজ করা আনোয়ারা বা সুখীর মতো মানুষরা। কাজ করে খাওয়া হাতগুলো এখন বিত্তবানদের সামনে অনুগ্রহ খোঁজে। বাসাবাড়ির মহিলারা করোনা হওয়ার সাথে সাথে আমাদের বন্ধ দিয়ে দিয়েছে, আমাদের কাজে নেয় না, এখনো কিছু খাইনি। সকালে একটা পরোটা আনি খাসি, কার কাছে বেঁচে দেব, নিজের দুঃখ নিজে পেটত দিয়ে থাকি, মাংস বেঁচে দিয়ে লাভ আছে। করোনার প্রকোপ যদি এভাবেই চলতে থাকে তাহলে এই মানুষগুলোর কি হবে? পেটের ক্ষুধা কি আর লকডাউন মানে? শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ডেঙ্গুর প্রকোপ কমাতে এবার জনসচেতনতা কার্যক্রম শুরু করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। সকালে ডেঙ্গু বিষয়ে জনসচেতনতায় মোহাম্মদপুরে র্যালির আয়োজন করে উত্তর সিটি কর্পোরেশন। সেখানে জনসচেতনতা কার্যক্রমে যোগদান নাট্য ব্যক্তিত্বরাও। উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, গত মে মাস থেকেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। এদিকে রাজধানীর কদমতলিতে ম্যাচ কলোনি এলাকার সড়ক পরিদর্শন করেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ঘরে ঘরে গিয়ে মশা নিধন করা সম্ভব না, তবে নাগরিকদের তথ্য দিয়ে সহায়তা করতে হবে।
আমি ভালো আছি, আমার এতটুকু হলেই চলে। আমার মধ্যে যখন আমি আমাকে সীমাবদ্ধ করে ফেলি তখন আমি আমার দেশকে ভুলে যাই। বিষয়টার কিছুই না, আমরা যাতে সুস্থ থাকি সেই জন্যই এই ক্যাম্পেইন। এই কথাটা কি আমরা সবাই বুঝবো না? দশটায় দশ মিনিট আমাদের যার যার বাসা বাড়ি অফিস কনস্ট্রাকশন বিল্ডিং যা কিছু আছে আমরা যেন পরিষ্কার করে ফেলি। আমাদের সদিচ্ছা আছে, আন্তরিকতা আছে, নিষ্ঠা আছে, সব মিলিয়ে আমরা কাজ করে চলেছি। এখন আমাদের প্রয়োজন যে আমরা তো ছাদে উঠতে পারি না, যাদের আপনারা যদি লক্ষ্য করেন যে ছাদে কোথাও পানি জমেছে, আপনি যদি নিজে পরিষ্কার না করতে পারেন আমাদেরকে জানান, আমরা এসে পরিষ্কার করে দিই। ভারত থেকে দ্বিতীয়বারের মতো ট্রেনে এলো আমদানি করা 200 টন তরল অক্সিজেন। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে ট্রেনের 10টি কন্টেইনার থেকে অক্সিজেন খালাসের প্রক্রিয়া চলছে। গতরাত 11টার দিকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেন। তরল অক্সিজেন আমদানি করেছে লিন্ডা বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান। খালাসের পর অক্সিজেন লরিতে করে নেওয়া হবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রতিষ্ঠানের কারখানায়। পরে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মতো তা দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে। এর আগে গেল 24 জুলাই প্রথম দফায় 200 টন তরল অক্সিজেন নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসে ইন্দো বাংলা এক্সপ্রেস ট্রেন। আশঙ্কাজনক হারে করোনার সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে দেখা দিচ্ছে অক্সিজেনের জন্য হাহাকার। হঠাৎ চাহিদা বাড়ায় তৈরি হয়েছে সংকট। পরিস্থিতি সামলাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে শিল্প খাতের তরল অক্সিজেন হাসপাতালে সরবরাহ করছে জিপিএইচ ইস্পাত সহ চট্টগ্রামের কয়েকটি শিল্প গ্রুপ। চট্টগ্রামে সরকারি বেসরকারি সব হাসপাতালের চিত্র এখন এমন। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে করোনা পরিস্থিতি। চট্টগ্রামে এরই মধ্যে মৃত্যুর সংখ্যা 900 ছাড়িয়েছে, শনাক্ত প্রায় 77,000। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে শয্যা এবং আইসিইউ খালি নেই কোনো হাসপাতালে, চলছে অক্সিজেনের হাহাকার। সংকট মেটাতে শিল্প খাতের তরল অক্সিজেন যাচ্ছে হাসপাতালে। উৎপাদন বাড়িয়ে এখন প্রতিদিন নিজস্ব প্ল্যান্টের অক্সিজেন চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করছে জিপিএস ইস্পাত। প্রতিদিন 30 টন করে লিকুইড অক্সিজেন বিভিন্ন ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে দিচ্ছি এবং একই সঙ্গে এ পর্যন্ত আমরা 76,000 সিলিন্ডার গ্যাসিয়াস ফর্মে আমরা সিলিন্ডার সাপ্লাই করছি, যেটা আবার ফিরে আসার পরে আমরা রিফিল করে দিচ্ছি। মূলত এসব প্ল্যান্টে তৈরি তরল অক্সিজেন ব্যবহৃত হয় স্টিল পরিশোধনের কাজে, কিন্তু চলমান সংকট নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে তা এখন যাচ্ছে হাসপাতালে। এই সময়ে দেশের স্বার্থে মানবতার স্বার্থে আমাদের ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন এই মিল অবশ্যই লস হোক বা যেটাই হবে হোক, একইভাবে বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সরবরাহ করছে চট্টগ্রামে আরও কয়েকটি শিল্প প্রতিষ্ঠান। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড় ধস আর দেয়াল চাপায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 5 জনই একই পরিবারের সদস্য। টেকনাফের ইউএনও জানান, ভারী বৃষ্টিতে গতরাত 2টার দিকে পানখালী ভিলেজ পাড়ায় সৈয়দ আলম নামে এক ব্যক্তির বাড়ির উপর পাহাড়ের একাংশ ধসে পড়ে। মাটি চাপায় ঘটনাস্থলেই মারা যান আলমের 5 সন্তান শুকুর, জুবায়ের, রহিম, কোহিনুর ও জয়নবা। আহত হন আলম ও তার স্ত্রী। এছাড়া মহেশখালীর ওয়ানক ইউনিয়নে দেয়াল চাপায় প্রাণ গেছে 1 জনের। এর আগে গতকাল ভারী বর্ষণে পাহাড় ধস ও ঢলের পানিতে ডুবে 6 রোহিঙ্গাসহ 8 জনের মৃত্যু হয় কক্সবাজারে। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হলেও আমলে নিচ্ছে না অনেকেই। মা, ছেলে সহ বাবা সহ 8 জন সদস্য ছিল, তাদের মধ্যে 5 জনই ভাই বোন মিলে 5 জন নিহত হয়েছে। ছেলে মেয়েটা ভিতরে ছিল, তখন চাপ মেডির চাপ দিয়া আর গাছের চাপ দিয়ে 3 জন একসাথে মারা গেছে। আর 2 জন লোক ছিল, 2 জন লোক তখন উনি মাটির নিচে ছিল, তখন উনি ফোরান ছিল, তখন মারি লোকটা বাইরে করতে করতে এইটা 2 জনের ফোরান গেছে। এদিকে ভারী বৃষ্টিতে রামু উপজেলার কয়েকটি স্থানে সড়ক ধসে গেছে। ঈদগড় ইউনিয়নের সাথে সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বাঁক নদীর পানিতে প্লাবিত হয়েছে তীরবর্তী অনেক গ্রাম। এছাড়া কয়েকদিনের টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে সদর উপজেলা, পেকুয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পানিবন্দী মানুষকে। এদিকে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কেও পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে আরও জানব। কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল করিম রাসেল। রাসেল, ঘটনার বিস্তারিত একটু জানতে চাই, আহতদের কি অবস্থা? টানা বৃষ্টিপাতে পাহাড় ধসের আশঙ্কা আগে থেকেই করা হচ্ছিল, তারপরও লোকজন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরছে না কেন? আপনি জানেন যে গত দুদিনে কক্সবাজারের টেকনাফ, মহেশখালী এবং রোহিঙ্গা ক্যাম্পে দুই দিনে 14 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে আজকে যে একই পরিবারের পাঁচজন সহ কক্সবাজারের মহেশখালীতে একজন, মোট 6 জনের মৃত্যু হয়েছে আজকে। আর টেকনাফে যে একই পরিবারের পাঁচজন মারা গিয়েছে, সেই পরিবারটিতে আসলে তারা 8 জন ওই ঘরে ছিলেন, তাদের মা বাবা সহ 6 সন্তানকে নিয়ে তারা রাতে ঘুমোচ্ছিলেন। এই সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। প্রথমে পাহাড় ধসে গিয়ে তারপর আবার গাছ চাপা পড়ে পাহাড়ের পাদদেশে তাদের বাড়িটি ছিল, সেটিকে আসলে ভিলেজারি জমি অর্থাৎ বন ভূমি বন বিভাগের জমিতে তাদের এই বসতিগুলো ছিল, সেখানে এই দুর্ঘটনা ঘটে। এতে ওই সৈয়দ আলমের 5 সন্তান মারা যায়, প্রথমে 2 জন পরে 3 জনের মৃত্যু হয়, 8 মাসের একটা বাচ্চা সে বেঁচে যায়। আর সেই ঘটনায় আহত হয়েছেন সৈয়দ আলম, সৈয়দ আলমকে কক্সবাজারে আনা হয়েছে, আর তার স্ত্রী এবং 8 মাসের শিশুটিকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে তারা বাড়িতে রয়েছেন। আর নিহতদের মরদেহ দাফন কাফনের প্রক্রিয়া চলছে। এদিকে কক্সবাজারের জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে পরিদর্শনে গিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত নিহতদের জন্য সরকারিভাবে যে 25,000 টাকা করে বরাদ্দ রয়েছে সেটি তারা প্রদান করেছেন। এছাড়া কক্সবাজার জেলায় লোপা আপনি জানেন গত 4-5 দিন ধরেই লঘুচাপ, পূর্ণিমার জোয়ার এবং অতিবৃষ্টির ফলে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়েছে, অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে, প্লাবিত গ্রামের মানুষকে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং পাহাড়ে ঝুঁকিপূর্ণ যে স্থানগুলো রয়েছে তাতে কক্সবাজার পৌরসভায় আপনার 4টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। আর একটি প্রশ্ন আপনি যেটি করেছেন, তারা সরে যাচ্ছে না কেন? আসলে আমরা বরাবরই দেখি প্রশাসনের পক্ষ থেকে, সিপিপির পক্ষ থেকে প্রচারণা চালানো হলেও আসলে কিন্তু তারা সেভাবে সরে যান না। তারা হয়তো রাতের বেলা সরে গেলে দিনে আবার ঘরে গিয়ে অবস্থান, তারা কোনোভাবে ঘর ছাড়তে চান না। বুঝতে পেরেছি, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দেশে তৈরি হচ্ছে প্রথম মানব টিস্যু ব্যাংক। এর সুবাদে মানব শরীরে যে কোনো ক্ষত দ্রুত সারিয়ে তোলা যাবে। আগুনে পোড়া ও হাড় ভাঙা রোগীদের জন্য এটি সবচেয়ে বেশি কার্যকর হবে। টিস্যু ব্যাংকিং অ্যান্ড বায়োমেটেরিয়াল রিসার্চ এর সেবা ও গবেষণা সুবিধাদের আধুনিকায়ন সহ মোট 2 সংক্রান্ত 173 কোটি টাকার প্রকল্প উপস্থাপন করা হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়। বাস্তবায়ন করবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সভাপতিতে মোট 2,575 কোটি টাকা ব্যয়ে মোট 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা কমিশন জানায় দেশে বিভিন্ন ধরনের টিস্যু গ্রাফটের চাহিদা বাড়লেও সে অনুপাতে ল্যাবরেটরিতে কোষ সরবরাহ করা যাচ্ছে না, তাই হাসপাতাল ও ক্লিনিকের সক্ষমতা বাড়াতেই মানব টিস্যু ব্যাংক তৈরি হচ্ছে। এ নিয়ে হবে উচ্চতর গবেষণাও। এর বাইরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 3টি আন্ডারপাস ও 1টি ইউলুপ নির্মাণ নিয়ে আলোচনা হয় সভায়। এতে খরচ হবে 569 কোটি টাকা। কম দামের পণ্য কিনতে টিসিবির ট্রাকের সামনে উপচে পড়া ভিড়। খেটে খাওয়া মানুষের সাথে লাইনে দাঁড়িয়েছেন করোনাকালে চাকরি হারানো, বেতন কমে যাওয়া চাকরিজীবীরাও। কর্তৃপক্ষ বলছে খোলা বাজারের সাথে দামের পার্থক্য বেশি হওয়ায় দীর্ঘ হচ্ছে এই লাইন। যোগান বাড়লে ট্রাক প্রতি বরাদ্দের পরিমাণ আরও বাড়াতে চায় টিসিবি। রামপুরার বাসিন্দা বাবুল মিয়া চাকরি করেন বেসরকারি কোম্পানিতে। করোনাকালে বেতন কমে যাওয়ায় হিমশিম খাচ্ছেন সংসার চালাতে, তাই বাধ্য হয়েই কম দামের পণ্য কিনতে দাঁড়িয়েছেন লাইনে। দীর্ঘ প্রতীক্ষার পর পণ্য পাবে কিনা তা নিয়েও আছে সংশয়। আজকে 1.5 বছর ধরে বেতন কম পাচ্ছি, এখন তো না খেয়ে মারা যাওয়ার উপায় হয়েছে, কারোর কাছে ভিতরের ই বলতে পারি না, হালত করে আর কত চলবো। একদিকে বাজারে নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দাম, অন্যদিকে করোনায় আয় কমেছে অনেকেরই, তাই বাবুল মিয়ার মতো অনেকেই টিসিবির সাশ্রয় মূল্যের পণ্য কিনতে দাঁড়িয়েছেন লাইনে। ট্রাক আসার অনেক আগেই লাইন ধরছেন আয় কমে যাওয়া এসব মানুষ। যেহেতু পণ্যর দাম কম এখানে, এই জন্য টিসিবির পণ্য নিতে আসছে। এখানে দাঁড়াইছি 9টার থেকে, হ্যাঁ আসছি একটু আগে। চাকরি যে অবস্থা, সব জিনিস কিনে খাইলে যাতে কি বাড়ি থেকে টাকা এনে খাওয়া লাগবে, করার কিছু নাই, সবাই দাঁড়িয়ে আছে, আমাকে দাঁড়াতে হবে। 3 ঘন্টা রোদে দাঁড়ায় 2 লিটার তেলের জন্য সবাই দাঁড়াই যাচ্ছে, কতটুকু অভাব পড়লে মানুষ দাঁড়াইছে। সিএনজি চালাইতে পারতেছি না, আমাদের ইনকাম নেই, জন্য এসে লাইনে দাঁড়ানো। আগে 4 থেকে 5 লিটার সয়াবিন তেল দেয়া হলেও এখন দেয়া হচ্ছে 2 লিটার।
चीनी एवं डाल निये आपत्ति ना थाकलेओ तेलेर परिमाण आरो बाड़ानोर दाबी साधारण मानुषेर। डिलाराओ बोलछेन एखन तेलेर चाहिदाई सबचेये बेशि। परिस्थिति एमन तेल शेष तो लाइनो शेष। লাইন জল 30 জন সামনে আছে তখন মাল শেষ হয়েছে। এইভাবে আমি দুই দিন ঘুরে গেছি। তেলের দাম কম এটার জন্য তো দাঁড়ানো হয়েছে আর কি। জানি না শেষ পর্যন্ত কি আমরা তেল পাবো কিনা। তেল আগে চুরি করে বিক্রি করে দেয় এরা। 30 জন দিয়ে এটা নাই। তারা নিতে পারে না, তারা আর কি বলবো, তারা আমাদের বিরুদ্ধে বলে লাস্ট। স্টক সীমিত, এই কারণেই মানে তেলটা কমিয়ে দিয়েছে। এদিকে টিসিবির লাইনে দাঁড়িয়ে তেল নিয়ে খোলা বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ করছেন কেউ কেউ। এ নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন তারা। কিছু কিছু মহিলারা আছে বাসার কাজ করে, এরা তেলের লাইন ধরা তেল নিয়ে দোকান চালা। না না ভাই, আমার বোন নিছে, আমার আমরা খাইছি সকাল থেকে। আরে না আমার তুই এসে ওই হ্যাঁ খালা তো বোন উঠায় দিছে, টিভি উঠে থাকে। আমরা একবারই পাই না, দাঁড়াইছি লাইনে দাঁড়ায় রইছি। যে সিরিয়াল সবাই আমরা দিতে পারবো না, সবাই ভালো লাগবে এজন্য আমরা 2 লিটার করে দিতেছি। টিসিবি কর্তৃপক্ষ বলছে বাজার দরের চেয়ে প্রায় অর্ধেক দামে দেয়া হচ্ছে ডাল, আর তেল লিটারে অন্তত 50 টাকা কম, যে কারণে টিসিবির পণ্যের চাহিদা বাড়ছে। এ সুযোগের অপব্যবহার রোধে উদ্যোগ নিচ্ছে টিসিবি। প্রত্যেকটা ডিলারকে সকাল আমি নিজে ব্রিফিং করে দিয়েছি, মুখ খুলে রেখে দিবে, মুখটা দিবে না, ভিতরে সিল আছে, যার প্রয়োজন সে বাসায় নিয়ে যাবে, তাহলে আর দোকানে বিক্রি হবে না। বেশি পণ্য দেওয়ার জন্য কিন্তু আমরা দিন সংখ্যা বৃদ্ধি করেছি। একটা পয়েন্টে প্রতিদিন দিলে ওর আশেপাশের লোকগুলা আগে এসে লাইনে দাঁড়িয়ে যায়, এজন্য অল্টারনেট ডে করে করে একদিন পর পর আমরা বরাদ্দটা দিচ্ছি। এক মাস ধরে চলবে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম। যোগান সাপেক্ষে ট্রাক প্রতি বরাদ্দ বাড়াবে টিসিবি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অলিম্পিকের পঞ্চম দিনে আজ নিষ্পত্তি হবে 23টি ইভেন্টের পদকের লড়াই, যেখানে এর মধ্যে সম্পন্ন হয়েছে রোয়িং ও সাঁতারের বেশ কয়েকটি ইভেন্ট। আর ফুটবলে গ্রুপ পর্বের শেষ লড়াই আজ আলাদা ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। সাঁতারের ফ্রি স্টাইল রিলে ইভেন্টে 113 বছরের আক্ষেপ ঘুচিয়েছে ব্রিটেন। 4x200 মিটার ফ্রি স্টাইল ইভেন্টে স্বর্ণ জিতেছে দেশটি। 6:58.55 সেকেন্ড সময় নিয়ে এই কীর্তি গড়েন টম ডিন, ডানকান স্কট, জেমস গাই ও ম্যাথু রিচার্ডস। এই ইভেন্টে রৌপ্য জিতেছে রাশিয়া, আর ব্রোঞ্জ গেছে অস্ট্রেলিয়ার ঘরে। এদিকে অবশেষে পদকের দেখা পেলেন মার্কিন সাঁতারু কোটি লেডেকি। 200 ও 400 মিটার ফ্রি স্টাইলে পদক হারানো লেভেকি স্বর্ণ জিতেছেন 1500 মিটার ইভেন্টে। এর আগে 200 ও 400 মিটার ইভেন্টে স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ান সাঁতারু আরিয়ান টিটমাস। আর নারী 200 মিটার মেডলিতে স্বর্ণ জিতেছেন জাপানের ইউ ওয়াহাশি। এদিকে অঘটন চলছে টেনিস ইভেন্টে। নাওমি ওসাকার পর এবার দ্বৈত ইভেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে ব্রিটিশ তারকা অ্যান্ডি মারের। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মারিন চিলিচ ও ইভান দোদিক জুটির কাছে হেরেছেন সালিস বুজির সঙ্গে জুটি বাঁধা মারে। এর আগে চোটের কারণে পুরুষ একক ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করেছিলেন সবশেষ টানা 2 বারের স্বর্ণজয়ী অ্যান্ডি মারে। নতুন বিশ্ব রেকর্ড হয়েছে পুরুষ কোয়াড্রাপল স্কালস রোয়িং ইভেন্টে, যেখানে 5:32.03 সেকেন্ড সময় নিয়ে এই কীর্তি গড়েছে নেদারল্যান্ডস। পূর্বের রেকর্ডটি ছিল ইউক্রেনের করা 5:32.26 সেকেন্ড। এই ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছে ব্রিটেন ও অস্ট্রেলিয়া। রোয়িংয়ে চলছে অস্ট্রেলিয়ার জয় জয়কার। পুরুষ ও নারী দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে দেশটি। পুরুষ দলগত ইভেন্টে 5:42.76 সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতে অজিরা। এই ইভেন্টে রৌপ্য জিতেছে রোমানিয়া, আর ব্রোঞ্জ জিতেছে ইতালি। নারী দলগত ইভেন্টে নেদারল্যান্ডসকে হারিয়ে স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়া। সময় নিয়েছে 6:15.37 সেকেন্ড। স্বাগতিক জাপানকে টপকে টোকিও অলিম্পিকের পদক তালিকার শীর্ষে উঠেছে চীন। এখন পর্যন্ত 11টি স্বর্ণ, 5টি রৌপ্য ও 8টি ব্রোঞ্জ সহ মোট 24টি পদক জিতেছে দেশটি। 11টি স্বর্ণ, 4টি রৌপ্য ও 5টি ব্রোঞ্জ সহ মোট 20টি পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে স্বাগতিক জাপান। আর 10টি স্বর্ণ, 11টি রৌপ্য ও 9টি ব্রোঞ্জ জিতে 3 নম্বরে আছে যুক্তরাষ্ট্র। 7টি স্বর্ণ নিয়ে 4 নম্বরে অবস্থান করছে রাশিয়ার অ্যাথলেটরা। 6টি স্বর্ণ সহ 15টি পদক জিতে তালিকার 5 নম্বরে অস্ট্রেলিয়া। 5টি স্বর্ণজয়ী গ্রেট ব্রিটেন আছে 6 নম্বরে। 3 স্বর্ণজেতা দক্ষিণ কোরিয়া উঠে এসেছে টেবিলের সাথে, সমান 3টি স্বর্ণ জিতে এরপরে আছে ফ্রান্স। আর 2টি করে স্বর্ণ আছে কানাডা, জার্মানি, হাঙ্গেরি ও কসোভোর। চলতি টোকিও অলিম্পিক যেন পরিণত হয়েছে অ্যাথলেটদের মেজাজ হারানোর আসরে। এবার বক্সিং রিংয়ে ঘটেছে অপ্রীতিকর ঘটনা। ম্যাচ হারের যন্ত্রণায় প্রতিপক্ষের কানে কামড় বসিয়েছেন মরক্কোর বক্সার ইউনেস বাল্লা, তবে সফল হয়নি তার চেষ্টা।
এই ঘটনায় বাল্লাকে ম্যাচ থেকে বহিষ্কার করেছে অলিম্পিক কমিটি। এর আগে হকি ইভেন্টে স্টিক দিয়ে প্রতিপক্ষের মাথায় আঘাত করেছিলেন আর্জেন্টাইন খেলোয়াড় লুকাস রসি। 2014 বিশ্বকাপ ফুটবলে ইতালি ডিফেন্ডার জর্জিও কেলিনিকে কামড় বসিয়েছিলেন উরুগুয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এমন কাণ্ড তিনি ঘটিয়েছেন আরও দুবার। তবে ক্রীড়াঙ্গনে প্রতিপক্ষকে কামড় দেওয়ার প্রথম ঘটনাটি 24 বছর আগে। সেবার ইভ্যান্ডার হলিফিল্ডের কানে কামড় বসিয়েছিলেন মার্কিন বক্সার মাইক টাইসন, যে ঘটনায় 15 মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এবার টোকিও অলিম্পিকে প্রায় একই কাণ্ড ঘটাতে বসেছিলেন মরক্কোর বক্সার ইউনেস বেলা। শেষ 16 হেভিওয়েট লড়াইয়ে তিনি হেরে যান নিউজিল্যান্ডের বক্সার ডেভিড নিকার কাছে, আর পরাজয় নিশ্চিত জেনে প্রতিপক্ষের কানে কামড় বসানোর চেষ্টা করেন তিনি। যদিও ভাগ্য সুপ্রসন্ন নিকার, সফল হয়নি বাল্লার কামড়ের চেষ্টা। ম্যাচের শেষ রাউন্ডে এই অঘটন ঘটান ইউনেস, যেখানে 5-0 ব্যবধানে জয় পান ডেভিড নিকা। তবে পুরো ঘটনাটি অবশ্য চোখে পড়েনি ম্যাচ রেফারির। ম্যাচ শেষে ঘটনার সত্যতা পায় অলিম্পিক কমিটি, বহিষ্কার করা হয় ইউনেস বেলাকে। চলতি টোকিও অলিম্পিকে এটি প্রথম অপ্রীতিকর ঘটনা নয়। এর আগে হকি ইভেন্টে স্পেন আর্জেন্টিনা ম্যাচে ঘটে আরও একটি অঘটন, যেখানে স্টিক দিয়ে স্পেনের এক খেলোয়াড়ের মাথায় আঘাত করেছিলেন আর্জেন্টাইন লুকাস রসি। সংঘর্ষে জড়ায় দুদল, শেষ পর্যন্ত ম্যাচের ইতি টানতে বাধ্য হয়েছিলেন রেফারি। মুজনাবিন তারেক, যমুনা স্পোর্টস। টোকিও অলিম্পিকের পদক তালিকায় প্রথমবারের মতো দেখা যাচ্ছে আরওসি নামে নতুন একটি নাম, যদিও এটি কোনো দেশ না। কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস রাশিয়াকে ডোপিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ করে নিজেদের দেশের নাম, পতাকা, এমনকি জাতীয় সঙ্গীতও ব্যবহার করতে পারছে না দেশটির অ্যাথলেটরা। শুধুমাত্র রাশিয়ান অলিম্পিক কমিটি আরওসি নাম দিয়ে এবার তারা অংশ নিচ্ছে। শুধু এই আসরে না, তাদের নিষেধাজ্ঞা বহাল থাকবে 2022 শীতকালীন বেজিং অলিম্পিকেও। অলিম্পিকের তৃতীয় দিন পার হতে না হতেই পয়েন্ট টেবিলের শ্রেষ্ঠত্ব ধরে রাখা নিয়ে শুরু হয়ে গেছে জায়ান্টদের লড়াই। বরাবরই চীন যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে পদক জয়ের লড়াইয়ে থাকে ব্রিটেন রাশিয়া। কিন্তু এখন পর্যন্ত রাশিয়ানদের দাপট পদক তালিকায় না দেখা গেলেও আরওসি নামে একটি দেশ চালিয়ে যাচ্ছে তাদের লড়াই। আদতে এই আরওসি হচ্ছে রাশিয়া। এবারের আসরে নিজেদের দেশের নামের বদলে আরওসি নাম দিয়ে খেলতে হচ্ছে তাদের। 2016 রিও অলিম্পিকে 56 পদক নিয়ে টেবিলের চারে থেকে আসর শেষ করা রাশিয়ার নাম এবার থাকছে না তাদের ডোপিং কেলেঙ্কারির জন্য। কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস এর নিষেধাজ্ঞায় রাশিয়া থাকলেও দেশটির অ্যাথলেটদের অংশ নিতে বাধা নেই। Russia is made of athletes who were not competing. তাদের যে সকল অ্যাথলেট 2012, 2013, 2014 সালে খেলেছে তারা এখানে নেই। এরা সম্পূর্ণ নতুন প্রজন্ম। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা থাকলেও এই অ্যাথলেটদের খেলতে কোনো বাধা নেই, যদিও নিয়মিতই আমরা তাদের পরীক্ষা করছি। শুধু দেশের নাম না, রাশিয়ার পতাকা, এমনকি স্বর্ণ জিতলে দেশটির জাতীয় সঙ্গীতও বাজানো হচ্ছে না টোকিওতে। তাদের সময়ে বাজানো হচ্ছে রাশিয়ান অলিম্পিক কমিটি আরওসির থিম সং। অ্যাথলেটদের জার্সিতে রাশিয়ার পতাকা না থাকলেও রাশিয়ার পতাকার 3 রং, সাদা, নীল, লাল ব্যবহার করা জার্সি পরতে পারছেন তারা। কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসের রাশিয়াকে দেয়া এই নিষেধাজ্ঞা বহাল থাকবে 2022 শীতকালীন অলিম্পিক পর্যন্ত। ততদিন পর্যন্ত দেশটির অ্যাথলেটদের আরওসি নামেই খেলতে হবে। অলক হাসান, যমুনা স্পোর্টস। সময়ের হিসেবে ভুল করায় টোকিওগামী বিমানে ওঠা হয়নি অলিম্পিকে পদক প্রত্যাশী ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। মঙ্গলবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে আটকে দেওয়া হয় তাকে। অলিম্পিকের প্রস্তুতি নিতে হাঙ্গেরির বুদাপেস্টে অনুশীলন করছিলেন ফোগাট, যেখানে ভিসা অনুযায়ী ইউরোপে 90 দিন অবস্থান করার কথা তার। কিন্তু সময়ের ভুলে তিনি অবস্থান করেন 91 দিন, যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয় তাকে, উঠতে দেওয়া হয়নি টোকিওগামী বিমানে। বিষয়টি জানতে পেরে দ্রুতই পদক্ষেপ নেয় স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া। সবশেষ তথ্য অনুযায়ী ঝামেলা মিটিয়ে আজই টোকিওর উদ্দেশ্যে রওনা হবে ফোগাট। অলিম্পিকে কুস্তির 53 কেজি বিভাগে লড়বেন তিনি। 5 আগস্ট লড়াইয়ে নামার কথা রয়েছে তার।
জিম্বাবুয়ে সফর শেষে কাল দেশে ফিরছে বাংলাদেশ দল। সকাল 9টায় দেশে ফেরার কথা রয়েছে টাইগারদের। আর 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে একই দিন বিকেলে ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। আগামী 3 আগস্ট শুরু হবে দুদলের মধ্যকার 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। আর 1 আগস্ট অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল, ফলে ম্যাচের আগে মাত্র 3 দিন অনুশীলনের সুযোগ পাবে টাইগাররা। এর আগে জিম্বাবুয়ে সফরে টেস্ট, ওয়ান ডে ও টি টোয়েন্টি তিন ফরম্যাটে সিরিজ জিতেছে রাসেল ডোমিঙ্গো শিশুরা। ঢাকায় পৌঁছে সরাসরি টিম হোটেলে যাবে দল, থাকতে হবে জৈব সুরক্ষা বলয়ে। অন্যদিকে উইন্ডিজ সফরে টি টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ান ডে সিরিজ জয়ের সুখস্মৃতি অস্ট্রেলিয়া শিবিরে। যদিও ইঞ্জুরির কারণে বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার আসছেন না বাংলাদেশ সফরে, সে তালিকায় আছে অধিনায়ক অ্যারন ফিঞ্চের নাম। করোনা আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়া, আর এ কারণেই স্থগিত হয়ে গেছে ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ। ক্রুণাল কোভিড আক্রান্ত হওয়ায় দুদলকেই পাঠানো হয়েছে আইসোলেশনে। বাকি ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলে বুধবার হতে পারে স্থগিত হয়ে যাওয়া এই ম্যাচটি। সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতে এরই মধ্যে 1-0 এগিয়ে আছে ভারত। এই সিরিজ শেষে ইংল্যান্ডে ভারতের টেস্ট দলে যোগ দেওয়ার কথা পৃথ্বেশ ও এবং সুরাইয়া কুমার ইয়াদবের, কিন্তু এই ঘটনায় তাদের ইংল্যান্ড যাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাবেক ক্রিকেটার, সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি কমোডর মুজিবুর রহমান সিজার ইন্তেকাল করেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকালে কানাডার টরন্টোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে যান সিজার। 1951-52 মৌসুমে ঢাকা ক্রিকেট লিগে অভিষেক হয়েছিল মুজিবুর রহমান সিজারের। খেলেছেন পূর্ব পাকিস্তান জিমখানার হয়ে, এরপর যোগ দেন পাকিস্তান নেভিতে। দেশ স্বাধীনের পর জাতীয় দলের নির্বাচক ও ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি, আর 1981 সালে নির্বাচিত হন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টায়।